হচ্ছে বাইশু খাতি যায় আর বতি যায়। বাবা তুমি বাঁচু না কিন্তু তুমি আমার গুরুদের বাসু। এইবার ওই গুরু আমার শিষ্য বাড়ি গেলি সব ভালো ভালো রান্না হলে তো গুরু দেবেই যায়। বড় মনে করো বড় একটা গলদা চিংড়ি আটটা দশটা চিংড়ি আনলো গুরুদেবের দুটো দিল ওই বাইশু আগে এত দুটো একটু বুঝতে পারছ বাইশু চালায় কম না গুরুদেবের একটু কাছে কাছে বসিয়ে ভাত মাখায় কষিয়ে কষিয়ে এমন চটকান চটকায় যদি দুই একটা আইকে বাদ গুরুদেবের পাতে শিখে যায় গুরুদেবের খাটিবার না এ রে এ খালি আর খাওয়া যাবে না ওর এইটু আইসে বাইশো কয়টা দাও গুরুদেব আমি খাইয়ে দিচ্ছি গলদা কয়টা দিয়ে যাও কালি তো আর দিবা না আর এইটুটা তুমি খাবা না দেখ কেমন লাগে। এখন এই শিষ্য বাড়ির থেকে একখানি মলেন গুড়ে রসগোল্লা বেছে আর আখাড়িতে ক্ষীর ভরিয়ে মুখ বান্ধিয়ে গেছে যেহেতু গুরু মা বাড়ি আছে গুরু ভাই বোন আছে বাবা তো বেগুলিয়ে খাইছে ওরা তো বাড়ি রয়েছে। হ্যাঁ গুরুকে ভাবতেছে ওর তো স্বভাব ভালো না ও যদি ঠিক পায় একবার ওর মধ্যে ক্ষীর আর রসগোল্লা ও কেলো করলা ও থরে নামে ওর হাতে দিয়ে কইছে শোন যেটা রসগোল্লা হারি পচে এর মধ্যে কিন্তু কালকে প্রসাদ ভরে নিয়ে আসি বুঝলি মোটে খুলবি না আর যেটা ক্ষীর করা গুরুদেব কয় শরণ এইটার মধ্যে কিন্তু একেবারে ফলি ডল মিষ নিয়ে আসি বাসকে কি জন্যে কয় পরে কমানি এখন শুনিস না ওষুধ বানাবি শুনিস না বড় বড় ওষুধ বানাচ্ছি গেলি সাপ সাপের বিষ লাগে অন্য বিষ লাগে জানিস কে তাই নাহলে শরীরের বিষ মরে না খালি খাই বেড়াও না আচ্ছা ঠিক আছে এইবার এ হচ্ছে আমার ছোট বোন এক মায়ের পেটে জন্ম নিয়েছি আমরা চার ভাই আর দুই বোন একবারে কুট্টি বললি আসতে বাবা একটু সরিয়ে যাবা এইবার ও মনে মনে ভাবতেছে আর হাঁটতেছে গুরুদেব কালকে উঠে সব নিয়ে আইছে আর বিষ নিয়ে আইছে হলি গাও গুরুদেব যদি ভাগবত মাথায় করিয়ে করে এ আমি বিশ্বাস করতে পারবো না আমি একটু খুলিয়ে দেখিয়ে নেই এক কোনা একটু ছিঁড়িয়ে দেখে এই আর একটু ছিঁড়িয়ে দেখে ঠিক ওর হাঁটা হয়েছে একটু ভিড় গুরুদেব কয় হ্যাঁ বাসো আস্তে আস্তে হাঁটতেছিস কেন কয় আমার পেশাব পাইছি আমি এই পাট বাগানের আটকালে একটু বসতেছি তুমি হাঁটিয়ে যাইয়া ওই গাছতলায় বস পেশাব করার নাম নিয়ে রসগোল্লার হাড়ি খুলিয়ে টাকা টক আর ওর পেট তো সে মারাত্মক পেট অ্যাপ্লিকেশন লিখতে তো কোনো দিন ওর ওই টেবিল চেয়ার লাগে টেবিল লাগে না পেটের উপর কাগজ তুলে লিখে দেয় এইরকম পেট জানো মারাত্মক পেট হ্যাঁ এইবার সব খাইয়ে ভেলাইয়ে খালি আড়ি নিয়ে আটা দিয়ে গুরুদেবের কাছে কাছে আসে আড়ি খেলাই দিয়ে আর গুরুদেব হাতের থেকে হাড়ি ভেঙে পড়ে গেল ওই যে সাপটা হাড়িয়ে পড়ে গেল গুরুদেব তুই কি করিস সব কয়টা খাইছিস ওই যে গর্তে কুকে গেল লেজ দেখাও যাচ্ছে চালা মিশতিস ওরে হারাম দাদা সব কয়টা খাইছিস কয়টা নাচতে পারতিস ও ভাই ওই যে চলে গেল ওই যে ক্যাল ক্যাল করতে করতে যাচ্ছে দেখো গুরুদেব তোমার কেউ কে সাপ গুরুদেব এইরকম রাগ হয়েছে ওর বউ তো পথের দিক তাকায় আছে যে মালিন বুড়ে রসগোল্লা খাবে গুরুদেব পায়ের চেয়ে খরম তুলিয়ে বুড়ি হরম জাদা তুই এইরকম কাজ করলি সব কয়টা খালি পিঠে মারিছে আর পাশা দড়াই এবার মানে হাড়ি টাড়ি লাগে তো ভাঙিয়ে দেবে পাশার মাংস বেশি না ওই জায়গা মারিছে মারলি পাই গুরুদেব আমি জন্মের পরে আমার বাবা একটা নখের আসরও দেখবে আমার শরীরে আজ তোমার বোঝা পড়ে গেলাম
আমি না একটু খাই, এছাড়া তো আমার কোনো দোষ নাই। আজকে যখন খড়মের বাড়ি খেলাম, আমি এ জীবন রাখবো না, আমি বিষ খাইয়ে মরবো। এই কই ওই ক্ষীর সব খেয়ে বেরিয়েছে, আমার বহুদান করবি কিছু তো তাই না? কেমন ভালো গল্প না?